অস্ট্রেলিয়া আর অন্যান্য অফিসাররা আমি সম্মিলিতভাবে আর কি আমাদের কাছে গোপন ছিল এবং অসুস্থতাও ছিল, আগের থেকেই ছিল এটা। আমরা প্রায় আমরা রেড করি, কিন্তু এরকম আজকের মতন পাওয়া যায় না, কিন্তু লকডাউন তাদের স্টক আজকে স্টক করেছে আমাদের কাছে খবর ছিল। খবর ভিত্তিতে আমরা যাই এবং দুইটা হোটেলে আমরা এক নাগাদ রেড করি। একটা হোটেলের নাম হচ্ছে শিবশঙ্কর, একটা হোটেলের নাম হচ্ছে জৈরাম হোটেল, পাশাপাশি আর পাগলাসর আসতে। এবং এখানে আমরা হোটেলে সার্চ করে আশেপাশে তাদের বিশেষ করে জঙ্গল আর ফার্ম, তাদের ফার্ম এখান থেকে টোটেল 169টা লিকার, ফরেন লিকার, অবৈধ ফরেন লিকার আমরা পাই। এবং এর মধ্যে শিবশঙ্করের কাছ থেকে আমরা 94 বোতল আর হোটেল জৈরাম 75। শিবশঙ্করের হোটেলের মালিক নাম রাজীব দেবনা, আরে আমরা গ্রেপ্তার করেছি। আর হোটেল জৈরাম মালিকের নাম হচ্ছে বিকাশ দেবনা, সেটার জন্য আমরা ডিটেন করে ভাড়া নিয়েছি এবং যে মতগুলো আমরা বাজেয়াপ্ত করেছি এখন আইনত আমাদের উপর। এবং এটা আমাদের সারা ত্রিপুরাতে 7 দিনব্যাপী স্পেশাল রেট চলতেছে, এটাও একটা স্পেশাল রেটের অঙ্গ। আমরা কিছুদিন আগেও আমরা আমাদের এখানে ড্রাগস আমরা ধরেছি এবং এর আগেও আমরা গাঁজা ধরেছি, বিভিন্ন জোয়া আমরা এখানে কন্টিনিউ করে আমরা রেড করেছি। মাস্ক এনফোর্সমেন্ট এটা 10 তারিখ পর্যন্ত আমাদের থাকবে, 10 তারিখ পরেও আমাদের থাকবে, এটা পুলিশের কাজ। তথাপিও এই 7 দিনব্যাপী এটা স্পেশালভাবে আমাদেরকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, তো আমাদের অর্থনীতি আমরা এটা চালিয়ে যাব। এটাতে আমাদের যেটা লকডাউনের ফলে এটা কীভাবে তারা স্টকটা রাখছে। স্যার আজকে যে মালগুলো উদ্ধার করলেন তো বাজার মূল্য কত টাকা হবে? স্যার বাজার মূল্য এটা তারা তো চওড়া দামে বিক্রি করে, যেমন 150-200 টাকা। আচ্ছা। এবং বিয়ারের দাম 250-300 টাকা তারা বিক্রি করে হোটেল দিবা। আমাদের কাছে যতটুকু খবর ছিল আর কি, আচ্ছা, এইভাবে তারা চওড়া দামে বিক্রি করতো, ত্রিপল চোপল এইভাবে, আচ্ছা, মুনাফা লোকের জন্য। এবং আর আমরা রেট চালিয়ে যাবো, আমরা দেখছি 40-50 হাজার টাকা হবে অনুমান। স্যার আজ কয়টার দিকে আপনারা এই রেট করলেন এলাকাতে? আমরা 3:30 থেকে 4:30 পর্যন্ত আমরা রেট করেছি দুইটা হোটেলে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।